এভরিওয়ান, ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমাদের আজকের ভিডিও ঢাকা টু থাইল্যান্ড ট্যুরের প্রয়োজনীয় প্রস্তুতি ও তথ্যাদি নিয়ে। আজকের ভিডিওতে আমরা কভার করব থাইল্যান্ডের ভিসা প্রসেসিং, প্রসেসিংয়ের খরচ, প্রয়োজনীয় ডকুমেন্ট, বিমান ভাড়া, থাই এয়ারওয়েজে আমাদের অভিজ্ঞতা সহ ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট পৌঁছানো পর্যন্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যাদি, যা আপনাদের ভ্রমণের জন্য হেল্পফুল হবে বলে আশা করছি। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সো অ্যাজ ইউ ক্যান সি, আমরা এখন ঢাকা শাহজালাল এয়ারপোর্টের কাছাকাছি। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। টার্মিনাল 2-এর 4 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে এয়ারপোর্টে। সামনে কিছুটা ট্রাফিক আছে, আরও কিছুটা সময় লাগবে এখানে। চলুন এই ফাঁকে আমরা ভিসা প্রসেসিং, খরচ ও প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি জেনে নিই। বাংলাদেশ থেকে থাইল্যান্ড ভ্রমণ করতে হলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। ভিসা আবেদনের সময় খেয়াল রাখতে হবে পাসপোর্টে যেন মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকে। এর আগে থাইল্যান্ড ভ্রমণ করে থাকলে সে ভিসার ফটোকপি জমা দিতে হবে, এটা আপনি আপনার বর্তমান এবং পূর্ববর্তী পাসপোর্টেই পেয়ে যাবেন। আরও লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা বর্ডার ছাড়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে ল্যাব প্রিন্ট করে নেওয়াটাই ভালো। আর থাইল্যান্ডের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমাদের রেগুলার পাসপোর্ট সাইজের চেয়ে ভিন্ন, তাই ছবি তোলার সময় অবশ্যই স্টুডিওতে বলে দেবেন যে ছবি থাই পাসপোর্ট সাইজে যেন প্রিন্ট করে। তাহলেই থাই পাসপোর্ট সাইজ অর্থাৎ 3.5 সেন্টিমিটার × 4.5 সেন্টিমিটারের ছবি স্টুডিও থেকে প্রিন্ট করে দিবে। এছাড়া লাগবে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে। সিঙ্গেল ভিসার জন্য অবশ্যই অ্যাকাউন্টে 60,000 টাকা অ্যাভেলেবেল থাকতে হবে, আর কাপল ভিসার জন্য 1,00,000 টাকা অ্যাভেলেবেল রাখতে হবে। লাগবে ব্যালেন্স সলভেন্সি সার্টিফিকেট উইথ ব্যাঙ্ক সিল, এটা অবশ্য ব্যাঙ্ককে বললেই ব্যাঙ্ক হচ্ছে সরবরাহ করবে। জব হোল্ডারদের ক্ষেত্রে কোম্পানির এনওসি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি জমা দিতে হবে। আর শেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একজন গ্যারেন্টারের নাম, অ্যাড্রেস ও ফোন নাম্বার। আপনারা চাইলে নিজেরাও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, তবে ঝামেলা এড়াতে কোনো এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করাটাই উত্তম। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং ফি ও চার্জ বাবদ খরচ পড়বে 4,500 থেকে 5,500 টাকার মতো। ভিসা প্রসেস করতে সাধারণত 6 থেকে 10 দিন সময় লাগে, তবে কোনো জটিলতা থাকলে 20 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এসেছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর 4 নম্বর গেটের সামনে। এখানে লাগেজ আর ব্যাগ চেক ইন করিয়ে সরাসরি থাই এয়ারওয়েজের চেক ইন কাউন্টারে চলে গেলাম। সাথে থাকা লাগেজ চেক ইনে দিয়ে দিলাম, আর বোর্ডিং পাস সাথে নিয়ে সময়ক্ষেপণ না করে চলে গেলাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনে কোথায় থাকবেন, কদিন থাকবেন, কেন যাচ্ছেন টাইপের প্রশ্নোত্তর পর্ব শেষ করে ডিপার্চারে চলে এসেছি আমরা। এয়ারপোর্টের এই জায়গাটা আমার কাছে সবসময়ই প্রিয়, কারণ এখানে আপনি ডিউটি ফ্রি জিনিসপত্র কিনতে পারবেন। ডলার রেট বেড়ে যাওয়ায় এখানকার জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, বাট স্টিল এয়ারপোর্টের বাহিরের দামের সাথে তুলনা করলে এখানকার দাম অনেকটাই কম। এখানে কিছুটা সময় ঘোরাঘুরি আর কেনাকাটা করে আমরা চলে যাব সিটিএমএক্স লঞ্চে। ডিউটি ফ্রি শপ থেকে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে আমরা চলে এসেছি সিটিএমএক্স লঞ্চে। ক্রেডিট কার্ডের অনেক অপছন্দের দিক থাকলেও এই একটা দিকই আমার সবচেয়ে ভালো লাগে, আর এই জন্যই ক্রেডিট কার্ডটি এখনও রেখে দিয়েছি। আর তা হলো দেশের বাইরে যাওয়ার সময় এয়ারপোর্টে থাকা ব্যাংকের লঞ্চগুলো থেকে ফ্রি ফ্রি একটা ভালো মানের খাবার সেরে নেওয়া যায়। আর শুনেছি সিটিএমএক্স লঞ্চের খাবার নাকি সরাসরি কন্টিনেন্টালের মতো 5 তারকা হোটেল থেকে আসে। চলুন খেয়ে নেওয়া যাক। আমাদের বোর্ডিংয়ের গেট খুলে দেওয়া হবে 1টার দিকে, আর তার আগেই প্রয়োজনীয় কাজ সেরে বোর্ডিংয়ের গেটে গিয়ে হাজির হলাম। হাতে থাকা ব্যাগ আর অন্যান্য জিনিসগুলো টিএসএ স্ক্রিনারে দিয়ে সিকিউরিটি চেক শেষে থাই এয়ারওয়েজের প্যাসেঞ্জার এয়ারলাইনে গিয়ে বসলাম। বোর্ডিং এবং ডিসএম্বার্কিং শেষে আমাদের ব্যাংকক অভিমুখে যাত্রা শুরু হলো। আপনারা যারা ব্যাংককে আসতে চান তাদের জন্য আমার পরামর্শ থাকবে প্লেনের টিকিট যতটা আগে কেটে নেওয়া যায় ততই ভালো, কারণ আগে থেকেই টিকিটটা কেটে নিলে প্লেন ফেয়ারটা অনেকটা কম আসবে। থাই এয়ারওয়েজ কম্পারেটিভলি এক্সপেন্সিভ। আজকে যখন আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি তখন 1 মাস পরের বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া 35,000-এর আশেপাশে, আর থাই এয়ারওয়েজের 42,000-এর আশেপাশে। আর গোজায়নে 2 মাস আগে টিকিট কেটে রাখলে বাংলাদেশ বিমানে আনুমানিক 27,000 টাকায় টিকিট পেয়ে যাবেন, যেটা থাই এয়ারওয়েজে 42,000 টাকার মতো পড়বে। ও বলে রাখা ভালো, এই ভাড়া কিন্তু রাউন্ড ট্রিপের জন্য, তবে আমার পছন্দের তালিকায় থাই এয়ারওয়েজ সবসময়ই প্রাধান্য পায়।
কারণ আমি কখনোই 2 মাস আগে টিকিট কাটি না। আর তার চেয়ে বড় কারণ থাই এয়ারওয়েজের আতিথেয়তা আর কোয়ালিটি। ওদের ইন ফ্লাইট খাবারের মান আগের চেয়ে একটু খারাপ হলেও স্টিল কম্পারেটিভলি বেস্ট। আর ফ্লাইটে থাকা অবস্থায় বিনোদনের ব্যবস্থা তো আছেই। 2 ঘন্টা 25 মিনিটের ফ্লাইট শেষে আমরা এসে পৌঁছেছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটি অনেক সাজানো গোছানো আর পরিকল্পিত। এখানে কারো সাহায্য না নিয়েই শুধু দিক নির্দেশনা ফলো করে ব্যাগেজ সংগ্রহ করে আর কাস্টমস ইন্সপেকশন শেষে লবিতে এসে পৌঁছালাম। আমি সাথে কিছু খুচরা ডলার রেখেছিলাম এয়ারপোর্টে ভাঙানোর জন্য। এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেট কিছুটা কম পাওয়া যায়, যা বাহিরে তুলনামূলক বেশি। লবি থেকে বিভিন্ন অপারেটরের ট্যুরিস্ট প্যাকেজগুলো চেক করে 399 বাত দিয়ে ট্রু মুভের 8 দিনের একটি কানেকশন নিয়ে নিলাম। এই প্যাকেজে থাকবে আনলিমিটেড 5G ইন্টারনেট, আনলিমিটেড 14 সোশ্যাল অ্যাপস, 100 বাত কলিং ক্রেডিট ফর ইন্টারন্যাশনাল কল, আনলিমিটেড কল টু অল নেটওয়ার্ক ইন থাইল্যান্ড, মানে আপনি থাইল্যান্ডের যে কোনো নেটওয়ার্কে কথা বলতে পারবেন ফর ফ্রি এই 8 দিনের জন্য, এবং আনলিমিটেড ওয়াইফাই। সুবর্ণভূমি এয়ারপোর্টের লবি থেকে বের হওয়ার সময় মেট্রো রেল, ট্যাক্সি ও প্রাইভেট কারের জন্য আলাদা আলাদা ফ্লোর লবিতে থাকা ডিসপ্লে অনুসরণ করলে পেয়ে যাবেন। আমরা বের হলাম ফার্স্ট ফ্লোর দিয়ে। এখান থেকে ট্যাক্সি নিয়ে রওনা হয়ে গেলাম ব্যাংককে আমাদের হোটেল গ্র্যান্ড হায়াত এরোওয়ানের দিকে। গ্র্যান্ড হায়াত এরোওয়ানের রিভিউ আর আমাদের ব্যাংকক ভ্রমণের বাকি ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আর আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর দেখতে থাকুন রূপসী বাংলা। আল্লাহ হাফেজ।